নমস্কার বন্ধুরা তোরসার হেসেলে আপনাদের স্বাগত আজকের রেসিপি আমি নিয়ে এসেছি কাঁচা ইলিশের তেল ঝাল এই রান্নাটি করার জন্য আমি কেটে নিয়েছি টুকরো করে ওল বেগুন গোটা কাঁচা লঙ্কা আর পিস ইলিশ মাছ কড়াইতে তেল গরম করে দেব একটি শুকনো লঙ্কা ফোড়ন এবারে দিয়ে দিলাম কালো জিরে কেটে রাখা ওলগুলো বেগুন এবার পুরোটাকে ভালো করে আমি একটু নেড়ে নেব নেড়ে ভাজা ভাজা করে সামান্য মতো লবণ দিয়ে দিলাম একটু দিয়ে পুরোটা একটু ভালো করে ভেজে নিলাম যদি আপনার মনে হয় যে ভাজ আপনি কম ভাজবেন তো সেটা আপনি করতে পারেন দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে আবার ভাজতে থাকলাম পুরোটা ভাজাটা হয়ে গেছে দেখুন ভাজাটা বেশ নরম একটা টেক্সচার এসছে সবজিগুলোর খুন্তি দিয়ে একটু চেখে নেব এবার আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিলাম আরও কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য সবজিগুলো সবজিগুলো কিন্তু এখানে পুরো তেলে সেদ্ধ হবে যেহেতু এটা তেল ঝাল পুরোটা তেলে সেদ্ধ হবে এবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে সবজিগুলো হয়ে গেছে এবার দিয়ে দিলাম কাঁচা ইলিশ মাছগুলো দিয়ে আরেকটু জল দিয়ে হালকা নেড়ে ঢাকা দিয়ে পুরোটাকে ভালো করে সেদ্ধ করে নেব এতে কী হবে ইলিশ মাছের ফ্লেভারটা পুরো সবজির সাথে একটা আলাদা রকমভাবে মিশে যাবে রান্না হয়ে গেছে অলমোস্ট দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো ঢাকা দিয়ে আর আরও কিছুক্ষণ যে পুরোটাকে ভালো করে ভাপিয়ে নেব আমার রান্নাটা কমপ্লিট একটা ফোর্ক দিয়ে দেখে নিচ্ছি মাছগুলো সেদ্ধ হয়েছে কিনা একদম পারফেক্টলি মাছগুলো গলে গেছে যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমরা আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও আজকের মতো এটুকুই কাল আবার ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ